নমস্কার, মাই হোমস কিচেনের আর একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতকাল তো প্রায় চলে এলো আর বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তো সেই শীতকালীন সবজি ফুলকপি, পেঁয়াজকলি, আলু দিয়ে আমি তৈরি করে দেখাবো মাছের কালিয়া। এটা কিন্তু তৈরি করা খুব সহজ আর খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর যেহেতু খুব ফ্রেশ সবজি দিয়ে এটা তৈরি করা হয়েছে, খেতে কিন্তু এটা অসাধারণ। গরম ভাতের সঙ্গে এই মাছের কালিয়া হলে আর কিছুই লাগে না। তো চলুন আজকে আমরা শিখে নেব এই ফুলকপি পেঁয়াজকলি দিয়ে কী করে মাছের ঝোল তৈরি করতে হয়। রান্নাটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন জেনে নিই রান্নাটা করতে আমাদের কী কী লাগছে। চার পিস কাতলা মাছকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লাস্টে একটু বড় করে কেটে রাখা ফুলকপি, ডুমো করে কেটে রাখা আলু, কিছুটা পেঁয়াজকুলিকে আমি এরকম 1 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি, এক মুঠো ধনে পাতা কুচি, লাস্টে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো রয়েছে 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছি, আর লাগছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা বড় মাপের টমেটোকে বেটে রেখেছি, আর ফোড়নের জন্য আমাদের লাগছে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা গরম মশলা। এখানে আমি একটা ছোটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি রেখেছি, আর আমাদের লাগছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি মতন আদা, 4টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুনকে বেটে রেখেছি। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। রান্নাটা আমরা করব সর্ষের তেলে। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠের জন্য উল্টে দিচ্ছি। দুই পিঠ সুন্দর একটু লাল করে ভেজে নিতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আলু আর ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব। ভালো করে আলু ফুলকপিটাকে ভেজে নিতে হবে। আঁচটা বাড়িয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এতে করে খুব সুন্দর একটা কালার অ্যাড হবে, যার জন্য ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলু ফুলকপিটা আমার সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে এসেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব, কারণ এর মধ্যে অনেক মশলা আছে। এর মধ্যে প্রথমে আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গরম মশলাগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 10 সেকেন্ডের মতন একটু ফোড়ন তুলে নেব। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য আমি এটা প্রথমে দিলাম। নাড়াচাড়া করে নেব 3-4 মিনিটের জন্য। 2 মিনিটের মতন আমি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা পেঁয়াজ। আঁচটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ, রসুন, আদা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন আদা রসুন কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়েও একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষে গেছে, দেখুন কাঁচা গন্ধটা মশলা থেকে চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে আমি আলাদা করে ভাজি নিই, এই মশলার মধ্যে দিয়েই কষিয়ে নেব। মিনিট 2 পেঁয়াজকলিটাকে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজকলিটা আমাদের মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, কারণ এর মধ্যে এখন আমরা সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দেব।
প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে এখন একটু বাড়িয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু বাড়িয়ে কমিয়ে এরকমভাবে করতে হবে, গ্যাসের আঁচটাকে কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের মতন করে। মশলা খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল, কারণ বাটিতে অনেক তেল মশলা লেগেছিল, সে ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে ফুলকপি আলুটাকে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি, তারপরে এটা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, যাতে করে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। ফিরে এসেছি 5 মিনিট পর, দেখি আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না। আলু কিন্তু 70-80% মতো নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন ফোটানো জল, ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না, গরম জলই দিতে হবে। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু ফোটাবো। মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। মাছগুলো সব আমি দিয়ে নিয়েছি, একটু ঝোলের মধ্যে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা কিন্তু যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা ছাড়াই এটাকে আমি ফোটাবো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন ঝোলের রঙটা কত সুন্দর হয়েছে। এখানে হয়তো রঙটা ঠিক মতন বোঝা যাচ্ছে না, কিন্তু রঙটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম লালচে সুন্দর রঙ হয়েছে। ঝোলটা আমাদের প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন গোটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু সাবধানে করতে হবে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই নুনটা একবার চেক করে নিতে হবে। আমি নুনটা চেক করে নিয়েছি, নুনটা আমার একটু কম ছিল, আমি নুন দিয়ে দিয়েছি। আপনারাও নিজেদের স্বাদ মতন নুনটাকে আর ঝালটাকে দিয়ে নেবেন। রান্নাটা আমার হয়ে গেল, এটাকে আমি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন, আমি আবার ফিরে আসবো একটা সুন্দর রেসিপির সঙ্গে।